বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 111। আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন, তাই অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আগামীকাল আমি কাজ করতে পারবো না। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন বুখরা আনামা ইকদার সাবি শোবল। এই বাক্যটিতে বুখরা মানে হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না, সাবি শব্দের অর্থ করা, শোগল মানে কাজ। বুখরা আনামা ইকদার সাবি শোগল মানে আগামীকাল আমি কাজ করতে পারবো না। তারপর লিখা আছে কেন পারবে না, জিজ্ঞাসা করবেন লেশ মাই ইকদার। বাক্যটিতে লেশ অর্থ কেন, মাই ইকদার অর্থ পারবে না, লেশ মাই ইকদার মানে হচ্ছে কেন পারবে না। নেক্সটে লিখা আছে আমি অসুস্থ আছি, আরবি ভাষায় বলবেন আনা ফি তাবান। এখানে আনা মানে আমি, ফি তাবান মানে অসুস্থ আছি। আনাফি তাবান অর্থ হলো আমি অসুস্থ আছি। নেক্সটে লিখা আছে আমি অসুস্থ আছি, একই ধরনের বাক্য কিন্তু আরবিতে একটু ভিন্নভাবে বলা যায়। আপনি বলবেন আনাফি মারিদ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মারিদ শব্দের অর্থ অসুস্থ। আনাফি মারিদ মানে আমি অসুস্থ আছি। এরপরেই লেখা আছে আপনি দুপুরে কি খাবেন, আরবি ভাষায় বলবেন অ্যাশ ইন্ত আক্কেল ফি দোহর। এখানে অ্যাশ অর্থ কি, ইন্তা মানে আপনি, আক্কেল অর্থ খাওয়া, দোহর শব্দের অর্থ দুপুরে। অ্যাশ ইন্তা আক্কেল ফি দোহর অর্থ হচ্ছে আপনি দুপুরে কি খাবেন। পরবর্তী বাক্যটি হলো আমি বিরিয়ানি খাবো, আরবি ভাষায় বলবেন আনা আক্কেল খ্যাপসা। এই বাক্যটিতে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবো, খ্যাপসা অর্থ বিরিয়ানি। আনা আক্কেল খ্যাপসা মানে আমি বিরিয়ানি খাবো। তারপর লিখা আছে তুমি এখানে কেন এসেছো, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ল্যাশ ইনতা ইজি হেনা। এই বাক্যটিতে ল্যাশ শব্দের অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আশা, হেনা মানে এখানে। ল্যাশ ইনতা ইজি হেনা মানে হচ্ছে তুমি এখানে কেন এসেছ। পরবর্তী বাক্যটি হলো সম্ভবত দোকান বন্ধ, আরবি ভাষায় বলবে মুমকিন বা কালা সাক্কার। এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত, বাকালা মানে হচ্ছে দোকান, সাক্কার মানে বন্ধ। মুমকিন বাকালা সাক্কার অর্থ হচ্ছে সম্ভবত দোকান বন্ধ। এরপর লিখা আছে এটা ভালো না এটা ভালো, আরবি ভাষায় বলবেন হাদা মাফি কয়েস, হাদা কয়েস। বাক্যটিতে হাদা মাফি কয়েস মানে হচ্ছে এটা ভালো না, হাদা কয়েস অর্থ এটা ভালো। হাদা মাফি কয়েস, হাদা কয়েস, এটা ভালো না এটা ভালো। পরবর্তী বাক্যটি হলো আমার শেষ কথা, আরবি ভাষায় বলবেন আনা আখের কালাম। এখানে আনা অর্থ আমার, আখের শব্দের অর্থ শেষ, কালাম মানে কথা। আনা আখের কালাম মানে আমার শেষ কথা। তারপর লিখা আছে আমার এখন কাজ আছে, আরবি ভাষায় বলবেন আনাফি শুগুল আলহিন। বাক্যটিতে আনাফি মানে আমার আছে, শুগুল অর্থ কাজ,
আলহিন মানে এখন, আনা ফি শুগুল আলহিন মানে আমার এখন কাজ আছে। নেক্সট লিখা আছে আমি এখন যেতে পারবো না, আরবি ভাষায় বলবেন আলহিন আনা মা ইকদার রুখ। এই বাক্যটিতে আলহিন মানে এখন, আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না, রু অর্থ যাওয়া। আলহিন আনা মা ইকদার রুখ অর্থ হচ্ছে আমি এখন যেতে পারবো না। এবার লেখা আছে তুমি আমার মালিককে দেখেছ, প্রশ্নটি আরবি ভাষায় করবেন ইনতা শুফ আনা মুদির। এখানে ইনতাহ অর্থ তুমি, শুফ শব্দের অর্থ দেখেছ, আনা মানে আমার, মুদির শব্দের অর্থ মালিককে। ইনতা শুফ আনা মুদির মানে তুমি আমার মালিককে দেখেছ। তারপর লিখে আছে আমার মালিক কোথায়, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন আনা মুদির ওয়েন। এই বাক্যটিতে আনা অর্থ আমার, মুদির অর্থ মালিক, ওয়েন মানে কোথায়, আনা মুদির ওয়েন মানে আমার মালিক কোথায়। তারপর লিখা আছে তোমার মালিক আসতেছে, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন বা বলবেন ইনতা মুদির ইজি। এখানে ইনতা অর্থ তোমার, মুদির শব্দের অর্থ মালিক, ইজি মানে আসতেছে। ইনতা মুদির ইজি, তোমার মালিক আসতেছে। এরপর লিখা আছে তোমার কাজ ভালো না, আরবি ভাষায় বলবেন ইনতা শুগুল মাফি কয়েস। এই বাক্যটিতে ইনতা অর্থ তোমার, শুগুল মানে কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগুল মাফি কয়েস অর্থ তোমার কাজ ভালো না। নেক্সট লিখা আছে তুমি কাজ ভালোভাবে করো, আরবি ভাষায় বলবেন ইনতা সাবুই শুগুল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, সাউই মানে করা, শগুল শব্দের অর্থ কাজ, মিয়া মিয়া মানে ভালোভাবে। ইনতা সাউই শগুল মিয়া মিয়া, তুমি কাজ ভালোভাবে করো। তারপর লেখা আছে কাজ তাড়াতাড়ি শেষ করো, আরবি ভাষায় বলবেন শগুল সাউই খালাস সুরা সুরা। বাক্যটিতে শগুল মানে কাজ, সাউই অর্থ করা, খালাস মানে শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শগুল সাউই খালাস সুরা সুরা, কাজ তাড়াতাড়ি শেষ করো। এরপর লিখা আছে সে ভালো না তুমি ভালো, আরবি ভাষায় বলবেন হুয়া মাফি কয়েস ইনতা কয়েস। এখানে হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো না, ইনতা কয়েস, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। হুয়া মাফি কয়েস ইনতা কয়েস মানে সে ভালো না তুমি ভালো। আমার সাথে কাজে চলো, আল্লাহ আনা সাওয়া সাওয়া শুগুল। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া মানে সাথে, শুগুল মানে কাজ। আল্লাহ আনা সাওয়া সাওয়া শুগুল মানে আমার সাথে কাজে চলো। আল্লাহ অনেকে বলে থাকে আবার আল্লাহ। তারপর লেখা আছে তোমার মোবাইলটা দাও, জিব ইনতা জাওয়াল। জিব শব্দের অর্থ দেওয়া, ইনতা মানে তোমার, জাওয়াল অর্থ মোবাইল। জিব ইনতা জাওয়াল, তোমার মোবাইলটা দাও, আমি তোমার অপেক্ষায় আছি। আনাফি ইন্তেজার ইনতা, আনাফি মানে আমি আছি, ইন্তেজার অর্থ অপেক্ষায়, ইনতা মানে তোমার। আনাফি ইন্তেজার ইনতা, আমি তোমার অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 111 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করবো ভিডিওটি একটি লাইক দেওয়ার জন্য এবং আমাদের কমেন্ট করে জানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।